ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। অবশেষে পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সহ পাঁচ কমিশনার। আওয়ামী লীগ সরকার পতনের এক মাস আজ। গত পাঁচ আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেআইনি অর্ডার তামিল না করা এবং রাজনৈতিক কারণসহ নানা অজুহাতে চাকরিচ্যুত 450 সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন। কাটতে শুরু করেছে অস্থিরতা, খুলেছে পোশাক কারখানা, যোগ দিচ্ছে শ্রমিকরা, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিন পেয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামাল ও শাহরিয়ার আলম সহ 178 জনের নাম উল্লেখ করে রাজশাহীতে মামলা দায়ের। যুক্তরাষ্ট্রের একটি হাই স্কুলে বন্দুক হামলায় এবার হত্যা করা হলো শিক্ষক শিক্ষার্থী সহ অন্তত চারজনকে। হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলায় সুপ্রিম কোর্টের শুনানি পেছানোর হতাশা প্রকাশ করেছেন আন্দোলনরত বিক্ষুব্ধরা। টেস্ট সিরিজে ঐতিহাসিক জয়ের পর দেশে ফিরলেন ক্রিকেটাররা, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ সেরা অর্জন বললেন অধিনায়ক শান্ত।